নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব হাওড়া থেকে শিয়ালদা মেট্রো পরিষেবা সংক্রান্ত আপডেটটি নিয়ে আপনাদেরকে জানাবো সোমবার শিয়ালদাহ মেট্রো স্টেশনে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে কী বার্তা দিয়েছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি তার সঙ্গে আজকের ভিডিওর বোনাস আপডেটটির প্রথমটি হলো আগামী রবিবার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা সেই কারণে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল আগামী আঠাশে মে অতিরিক্ত মেট্রো চালানো হবে রবিবার মেট্রো রেলের তরফে এই ঘোষণা করা হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে একশো তিরিশটি মেট্রো চলে তবে আগামী রবিবার সিভিল সার্ভিস দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে একশো ছেচল্লিশটি মেট্রো চলবে এর মধ্যে আপ ও ডাউনলাইনে তিয়াত্তরটি করে ট্রেন চলবে মেট্রোর সময়সূচিতে কিছু বদল করা হয়েছে অন্যান্য দিন রবিবারগুলিতে সকাল নটায় কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চালু হয় তবে আগামী রবিবার সকাল সাতটা থেকেই চালু হয়ে যাবে মেট্রো তবে শেষ পরিষেবার কোনো পরিবর্তন নেই প্রথম মেট্রো কবি সুভাষ থেকে ছাড়বে সকাল সাতটায় শেষ মেট্রো ছাড়বে নটা চল্লিশ মিনিটে অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায় শেষ মেট্রো ছাড়বে নটা আঠাশ মিনিটে এর পরের গুরুত্বপূর্ণ আপডেটটি হলো হাওড়া থেকে পুরী এবং হাওড়া এনজিপির পর আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেল রাজ্য এবার নিউ জলপাইগুড়ি থেকে সেমি হাই স্পিড এই ট্রেনটি ছুটবে গুয়াহাটির উদ্দেশ্যে রবিবার ভোরে রাজ্যের তৃতীয় বন্দে ভারতে ট্রায়াল রান হয় এনজিপি স্টেশন থেকে গুয়াহাটি পৌঁছাতে বন্দে ভারত সময় নিচ্ছে পাঁচ ঘন্টা চুয়াল্লিশ মিনিট রাজধানীর চেয়ে প্রায় এক ঘন্টা কম সময় ট্রেনটি গন্তব্যে পৌঁছায় রবিবার সকাল ছটা দশ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে উত্তর পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে বন্দে ভারত এক্সপ্রেস এটি দেশের সতেরোতম বন্দে ভারত জানা গিয়েছে শুধুমাত্র ট্রায়াল রান অর্থাৎ পরীক্ষামূলকভাবে এই রুটে বন্দে ভারত চালানো হয় ঘন্টায় একশো কিলোমিটার বেগে ছুটবে এই সেমি হাই স্পিড ট্রেন কবে থেকে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস যাত্রী পরিষেবা শুরু করবে তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি রেল কর্তৃপক্ষ তবে মনে করা হচ্ছে চব্বিশে মে প্রথম যাত্রী পরিষেবা দেবে এই ট্রেন ট্রায়াল রান শেষে রেলের অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন সপ্তাহে ছ দিন নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাবে এই এক্সপ্রেস ছ ঘন্টায় চারশো দশ কিলোমিটার অতিক্রম করবে শোনা যাচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার এবং অসমের কয়েকটি স্টেশনে স্টপেজের জন্য স্থানীয় সাংসদরা জোরালো দাবি করেছেন রেলমন্ত্রীর কাছে তবে স্টপেজের বিষয়টি এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি পাশাপাশি ট্রেনের ভাড়া নিয়েও এখনও কোনো তথ্য দেওয়া হয়নি রেলের তরফে বন্ধুরা এরপর আসছি আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে চলেছে শীঘ্রই সোমবার শিয়ালদা মেট্রো স্টেশনে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনই বার্তা দিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি অন্যদিকে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচলও যে এখন শুধু সময়ের অপেক্ষা সে কথাও জানিয়েছেন তিনি এদিন পি উদয়কুমার রেড্ডি জানান বউবাজারের কাজে যেখানে জটিলতা পরিস্থিতি হয়েছিল তা মিটে গিয়েছে তাই রেলমন্ত্রীকে যাবতীয় রিপোর্ট জমা দেয়া হয়েছে সিদ্ধান্ত হয়েছে দু সালের জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথম দিকে হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবাকে যুক্ত করে দেয়া হবে অর্থাৎ হাওড়া ময়দান থেকে মেট্রো জুড়ে যাবে সেক্টর ফাইভ পর্যন্ত এই প্রসঙ্গে পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের স্টেশনটি বা রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে যে কোনো দিন রেলমন্ত্রীর নির্দেশ যে কোনো সময় উদ্বোধন করে দেওয়ার জন্য এই কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন বা রুবির মোড় পর্যন্ত শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা প্রায় পাঁচ দশমিক চার কিলোমিটার এই পথে মোট পাঁচটি স্টেশন রয়েছে পরবর্তীকালে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবার কাজ শেষ হলে কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে অন্যদিকে ইতিমধ্যেই গঙ্গা তলা দিয়ে তৈরি হওয়া মেট্রো লাইন ধরে প্রথম রেলের চাকা গড়িয়েছে যা যুক্ত করছে হাওড়া ময়দান থেকে শালদা এখনও অবধি মেট্রো রেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত গিয়েছে তবে নদীর নিজ দিয়ে হাওড়া ময়দান থেকে শর্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো এই রাস্তার মোট দৈর্ঘ্য হল প্রায় ষোলো দশমিক পাঁচ কিলোমিটার তার মধ্যে দশ দশমিক আট কিলোমিটার যাবে মাটির তলা দিয়ে মাটির ওপর দিয়ে যাবে বাকি পাঁচ দশমিক পঁচাত্তর কিলোমিটার এই মেট্রো ভারতীয় রেলে নজির তৈরি করবে ভারতে এই প্রথম নদীর নিজ দিয়ে মেট্রোপথ